নমস্কার বন্ধুরা, বাঙাল ঘটির ফোরনের রকমারি পেজে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে এঁচোড়ের ডালনার রেসিপি করে দেখাবো। এঁচোড় আমি এখানে প্রথমে দেখো সদ্য আমি ভাপ দিয়ে নিয়েছি হালকা করে। আর এখানে যা যা উপকরণ লাগে সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি। এই সমস্ত উপকরণ দিয়ে আজকে আমি এঁচোড়ের ডালনার রেসিপি করে দেখাবো। তো আমার সাথে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কী করে বানাই এঁচোড়ের ডালনা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। প্রথমে তেল আমার গরম হয়ে গেছে, আমি প্রথমে যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলোকে আমি সুন্দর করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো সুন্দর লাল হয়ে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু সুন্দর লাল কালার হয়ে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে আমি কড়াইতে গোটা জিরে, কিছু ছোটো এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি কেটে রেখেছি কিছু কাঁচা লঙ্কা, চিরে নিয়েছি কাঁচা লঙ্কা, এখন কিছুটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোর থেকে একটু ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব। কাঁচা লঙ্কাগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, আমি মিক্সিতে টমেটো, পেঁয়াজ আর আদা পেস্ট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে এটা কিছুক্ষণ এবার ভেজে নেব। এটার মধ্যে আমি কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দেব, আর দিয়ে দেব কিছু কেটে রাখা টমেটো কুচি। এই সমস্ত জিনিস দিয়ে আমি এখন কিছুক্ষণ ভালো করে কষিয়ে এগুলোকে মজিয়ে নেব। ভালো করে আমি এটা ফ্রাই করব। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে এসছে। ভাজা হয়ে আস্তে আস্তে মশলাটা থেকে একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে। আমি মশলাটা কিন্তু এখনও অনেকটা কষানো বাকি। এই অবস্থাতেই আমি যে এঁচোড়গুলো সিদ্ধ করে রেখেছি সেই এঁচোড়টা দিয়ে দিলাম, কারণ আমি যেহেতু ও এঁচোড়টা আগে ভেজে নেইনি, আমি এখন এই মশলার সাথে এঁচোড়টাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এঁচোড়টা দিয়ে আমি এঁচোড়ের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিলাম অল্প করে হলুদ দিয়ে। এবারে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এঁচোড়টাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি 5 মিনিট মতো এঁচোড়টাকে এইভাবে কষিয়ে নেব। তোমরা বন্ধুরা আমার মতো করে এইভাবে এঁচোড়ের ডালনা করে দেখো, আশা করি খেতে তোমাদেরকে খুব ভালো লাগবে। তো এইভাবে আমি কিছুক্ষণ এখন এঁচোড়টাকে কষতে দেবো। এঁচোড়টা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমি এঁচোড়টার মধ্যে এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো আমি যোগ করে দিলাম। এবারে আলুগুলো দিয়ে আরও 2-3 মিনিট আমি এঁচোড়টাকে হতে দেব। আলুটা দিয়ে সুন্দরভাবে আমি এঁচোড়টা কিছুক্ষণ কষিয়ে নিলাম বন্ধুরা। এবারে আমি একটা পাত্রে গরম জলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি আর সামান্য জিরের গুঁড়ো আমি গুলে নিয়েছিলাম, সেই জলটা আমি এবারে এঁচোড়ের তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মশলাটা কিন্তু আমি কিছুক্ষণ ভাজব। এই সব সবজির সাথে আমি মশলাটা কিছুক্ষণ খুব ভালো করে ভেজে কষিয়ে নেব। যতক্ষণ না ভাজা হচ্ছে আমি এইভাবে মশলাটা কিছুক্ষণ হতে দেব, আর বাকি যে কাঁচা লঙ্কাটুকু ছিল সেইটুকু আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটা এখন আমি কিছুক্ষণ হতে দেব। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর ঘ্রাণ বেরোতেও শুরু করেছে। ভাজা মশলার যেমন ঘ্রাণ বেরোয় ওরকম ঘ্রাণ বেরোতে শুরু করেছে, তো বোঝাই যাচ্ছে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে উষ্ণ গরম জল করে নিয়েছি, উষ্ণ গরম জলটা আমি এর মধ্যে এবার মিশিয়ে দেবো। জলটা দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ আমি ফুটতে দেব। তোমরাও কিন্তু এই পর্যায়ে বন্ধু গরম জল দেবে। তরকারিতে কিন্তু অর্ধেক তরকারি হয়ে যাওয়ার পরে যদি কাঁচা জল দাও সেটার যত না স্বাদ হয়, যদি গরম জল দিতে পারো তার স্বাদ অনেক বেশি হয়। এবারে আলুটুকু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দেখো বন্ধুরা, ফুটে উঠেছে এঁচোড়ের ডালনার আমার, তো সুন্দরভাবে হয়েও গেছে। এরকমই একটু রসা রসা আমি নামাবো, কারণ এঁচোড়ের ডালনা তো একটু একটু রসা রসাই ভালো লাগে। তো একদম লাস্টে নামাবার আগে
আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। এইটা রান্নার যে এতক্ষণ যে আমি রান্না করলাম এই সম্পূর্ণ রান্নাটাকে একটা আলাদা মাত্রায় নিয়ে যাবে। তো এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে ভালো করে ঘিটা আমি এর মধ্যে মিশিয়ে নেব। নিয়ে এবারে কিন্তু তরকারিটা আমি নামিয়ে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, তরকারি থেকে একদম ধোঁয়া উঠছে, আমি নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার এঁচুড়ির ডালনা রেসিপি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।